এত ফান খায় ফানে আমার বাইরে খায় বুঝছেন নি পান খাওয়াটা একটা মজার জিনিস কিন্তু চুল আর জর্দা ধ্বংস করে দেয় মানুষকে শুধু পান কিন্তু পেটের জন্য খুব ভালো আমার আজকে তো খাওয়া বেশি হয়েছে একটু একটু পান খেলে ভালো হতো পানের রসটা হজমে সাহায্য করে নিয়ে আসেন মাহফিল শেষে ইনশাল্লাহ খামু আর কি এখন তো রং চা খাইবেন নি আপনারা চা খাইবেন নি সবাই দিবেন আমার একলা দিলে চোখ দিয়ে দিব আমার ফ্যাট অত মোটা হয়ে যাবে হ্যাঁ সবাই আমরা সবাই খেতে পারবো আল্লাহ কবুল করুক দালিকাল কিতাব কিতাবটা আছে লোভে মাহফুজে আপনি ওটা ধারে কাছে যাওয়ার ক্ষমতা রাখেন কাগজ পাঠিয়েছেন পৃথিবীতে এটা আবার নিয়ে যাবেন কেমতের আগে এমনি মাহসুদরা দিয়ে বলছেন কেমতের আগে কাগজের জায়গায় কাগজ পড়ে থাকবে কোরআন উঠিয়ে নেওয়া হবে হাফেজদের থাকবে সেখানে কোরআন এই সময়ের অনেক দেরি আছে এখনো ঠিক না তার আগে সারা দুনিয়া ইসলাম কায়েম হবে পৃথিবীর কোনো অংশ থাকবে না যেখানে মানুষ পড়বে না লা মোহাম্মদুরল্লা সাল্লাল্লা বাবু আর ইহসাল্লা যদিও সাল্লাল্লাহ না পড়লো হয় তাহলে আমার ইবার শেষে সল্লাল্লাহ না পড়লো হয় কারণ আল্লাহর সাথে যখন নসুরের নাম আসে এর চেয়ে সম্মান আর কিছু হতে পারে না তারপর আমরা আউট অফ ই মোশন কি তাও আচ্ছা একটা কাজ যেটা করেছেন কোন লোকের কথা বললাম বললামী উনি রাসুলের সাথে দেখা করতে পারেননি মায়ের জন্য কার জন্য মায়ের জন্য রাসুল যখন অফাতের আগে রাসুলের যুব্বাটা ওনাকে দিয়ে গেল আর ওমর ফারুকের মতো জান্নাতী সাহাবীকে বলেছেন এই যুবস্বcurrentNode দিয়ে দোয়া চাই নি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করল আমার আতিক যাচ্ছে তার আমার খিদমতের জন্য আল্লাহ কবুল করো আমিন আল্লাহ তার আম্মাকে ভালো করে দিন আমিন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন ওই কিতাব যেটা লোহে মাফুজে রেখেছেন কে প্রতিটি অক্ষর কিতাব প্রতিটি লাইন কিতাব না ঠিক আছে ওটা এমনি বন্ধ হয়ে যাবে দেখো না হ্যাঁ হ্যাঁ গো কাজ সেটা করুক